মানে একটা নির্দিষ্ট করে একটা যখন বলা হচ্ছে দি আওয়ার বা সাত যখন বলা হয় আর কিছু ছাড়া আগে পিছে, তখন কিন্তু কিয়ামতের কথা বোঝানো হয় বা কিয়ামতের সময়টার কথা বোঝানো হয়। সো আপনার আপনাকে জিজ্ঞেস করতেছেন যে সেই ঘন্টার জন্য বা সেই সময়ের জন্য আপনি কি রেডি নাকি, বা কি প্রিপেয়ার করছেন আপনি, আপনি কি প্রস্তুতি নিয়েছেন। এটা আসলে হাদিসের থেকে আসছে এই এই শব্দটা। তো বলতেছেন যে আমরা তো অনেকেই দেখবেন আমাদের দেশে এখন কিয়ামতের আলামত নিয়ে অনেক রকমের কথা, অনেক অনেক গবেষণা কিন্তু আছে, কবে দাজ্জাল আসতেছে, একদম ডেট দিন তারিখ পর্যন্ত মানুষ খোঁজার চেষ্টা করতেছে, কবে দাজ্জাল আসবে, কবে ইমাম মেহেদী বাইর হবেন, বুঝছেন না, একদম সাল দিন তারিখ হয়ে গেছে নির্ধারণ করা। ইয়েট কিন্তু এটা দিয়ে আমাদের কোনো লাভ নাই, কবে দাজ্জাল আসবে জানে আমাদের কোনো লাভ নাই, ইমাম মেহেদী কবে আসবে জানে আমাদের কোনো লাভ নাই, বরং আমি রেডি কিনা আমার মৃত্যুর জন্য এটা অনেক বেশি ইম্পর্টেন্ট জিনিস। কারণ আমার মৃত্যু হচ্ছে আমার কিয়ামত, আমরা কিয়ামতের সাইন খুঁজি, কিয়ামতের নিদর্শন খুঁজি, কবে কিয়ামত হবে, কীভাবে হবে, এখন কি মেজর সাইন মাইনর সাইন দেখা গেলো কিনা, এইসব নিয়ে আমরা গবেষণা করি, কিন্তু আমার কিয়ামত কিন্তু আমার মৃত্যু এবং আমি সেই কিয়ামত নিয়ে চিন্তা করা উচিত বেশি। ওইটা আমরা জানবো যে ধরেন আমি যদি ওই সময় থাকি বা ওই সময় যদি বা কাছায় যদি সময়টা আমরা আর একটু সাবধান হব, কিন্তু আসলে যা ম্যাটার করে সেটা আমার মৃত্যুটাই আমার কিয়ামত, সেটা বেশি ইম্পর্টেন্ট, এটা নিয়েই কথাটা এটার। তো এখানে একজন বুখারি এবং মুসলিমের হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে কাছ থেকে বর্ণিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন বেদুইন আসছে, এসে জিজ্ঞেস করছে যে কিয়ামত কখন হবে, হোয়েন ইজ দ্য আওয়ার ইংরেজিতে বলতেছেন আর কি। তো রাসূল সাল্লাম বলছেন যে সামনে একটা বাচ্চা ছেলে ছিল, তাকে দেখায় বলছেন যে এই ছেলেটা যতদিনে বয়স্ক পূর্ণবয়স্ক হবে বা বুড়া হবে ততদিনে তোমার আওয়ার চলে আসবে, তোমার ঘন্টা চলে আসবে, তোমার যে আওয়ার তোমার নিজের যে ঘন্টা সেটা চলে আসবে, অর্থাৎ তোমার কিয়ামত চলে আসবে ততদিনে। তো এটা দিয়ে বোঝাতে চাইছেন যে সে কিয়ামতের কথা জিজ্ঞেস করতেছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কিয়ামতের কথা বলতেছেন, অর্থাৎ তার জন্য তো সব শেষ, কিয়ামতের একটা ই কি মানে সব কিছু শেষ, এন্ড, তাই না, আপনার জন্য আপনার সব কিছু শেষ এখানে। তো বলতেছেন যে এই ছেলেটা যদি বেঁচে থাকে তাহলে সে যতদিনে বয়স্ক হবে বা বয়স বুড়া হবে ততদিনে তোমার কিয়ামত সংগঠিত হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা যাব একটা ইসে, আপনার একটা আয়াত দেখব, সূরা আলে ইমরান 185 নম্বর আয়াত, সেখানে আর খুব ফেমাস আয়াত, খুব অনেকে অনেকখানে কোট করা হয় বা অনেক জায়গায় উদ্ধৃত করা হয়। সেখানে আল্লাহ বলতেছেন যে প্রত্যেকটা নফস, নফস মানে সেলফ, আমি 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 বলতে যা বোঝাই আমি সেটাই নফস, প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং সেই পুনরুত্থানের দিনে, আমরা যা করছি এখানে পুনরুত্থানের দিনে আমাদেরকে সেটার পূর্ণ ওয়েজেস বলতেছেন, মজুরি, রিটার্ন অথবা পুরা প্রতিফল দেওয়া হবে সেই দিন। আর যাকে সেই দিন আগুন থেকে রক্ষা করা হবে বা আগুন থেকে অব্যাহতি দেওয়া হবে এবং জান্নাতে যাকে প্রবেশ করানো হবে সেই হচ্ছে সত্যিকার অর্থে সাকসেসফুল বা সফল কাম। আর এরপরে বলতেছেন যে এই দুনিয়ার জীবনটা হচ্ছে শুধুমাত্র এনজয়মেন্ট অফ ডিসেপশন, ডিসেপশন মানে ধোকা, মানে এই যে আমরা ভুলে আসি, আমি যেটা বললাম আমাদের সমস্ত বিনোদনের কর্মকাণ্ড, এটা ক্রিকেটের টেস্ট হোক, এটা সিনেমা হোক, নাটক হোক, গান হোক, কার্টুন হোক, ফেসবুক হোক আপনার বা আরও কিছু হোক, কী সব আছে না, মেসেঞ্জার টেসেঞ্জার, এখন সব কিছু কিন্তু আপনাকে একটা জিনিস করে, আপনার মৃত্যুটা ভুলে রাখে এক নম্বর, এবং আপনার জীবনটাকে চুরি করে নেয়, জীবনটাকে চুরি করে নেয়। কোন সেন্সে বলতেছি যে প্রত্যেকটা মানুষের জীবন হচ্ছে তার যে সময়টুকু তাকে আল্লাহ দিয়েছেন, কাউকে দিয়েছেন এক বছর, কাউকে দশ, কাউকে পঞ্চাশ, কাউকে ষাট, সত্তর, আশি, যাই দিয়েছেন, প্রত্যেকটা সেকেন্ড কিন্তু তার একটা সম্পদ, এমন একটা সম্পদ যে সম্পদটার কোনো মানে একটা ইউনিক সম্পদ। আমি আগেও বলছি আপনাদের, যারা আমাকে আগের থেকে চিনেন তারা জানেন যে এই কথাটা আমি সবসময় বলি যে দুনিয়ায় অন্য যেসব সম্পদ থাকে, ধরেন টাকা যদি থাকে, আপনি আজকে ব্যাংকে রেখে দশ পনেরো বিশ পঞ্চাশ বছর পরে ওটা এনজয় করতে পারবেন, অথবা অনেক সময় খাদ্যদ্রব্য, যেমন ধরেন একটা এখন আমাদের টেকনোলজির কল্যাণে আমাদের প্রত্যেকের বাড়িতে ফ্রিজ আছে, তো দেখা যায় যারা বড় লোক তাদের কোরবানির গোশত নেক্সট কোরবানির আগে পর্যন্ত খাইতে থাকে, হিসেব জমায় রেখা, ফ্রিজে জমায় রেখা। কিন্তু সময় হচ্ছে এমন একটা সম্পদ যেটা আপনি জমা রাখতে পারেন না, একটা সেকেন্ড চলে গেল এটা জীবনে আসবে না, হয় আপনি এটা আল্লাহর আল্লাহর জন্য ব্যয় করছেন, আল্লাহর পথে ব্যয় করছেন, তাহলে আপনি রিওয়ার্ড আশা করতে পারেন, আর নাহলে এটা ড্রেনে চলে গেছে, ওয়েস্ট হয়ে গেছে। এইভাবে যখন চিন্তা করবেন তখন এই বিনোদন বা
এটার একটা উদাহরণ দিছি আমি, যে আপনাকে যদি ধরেন আপনার জীবনের 1 কোটি সেকেন্ড আছে কথার কথা, এটাকে যদি আমি অন্যভাবে চিন্তা করি যে আপনার জীবনের সমস্ত রিজেক্টটা হচ্ছে 1 কোটি টাকা, আপনাকে একসাথে দিয়ে দেওয়া হয়েছে 1 কোটি টাকা একটা বান্ডেল, এবং আপনি একটা একটা করে ছিঁড়ে চুলাতে জ্বালাচ্ছেন, এটাকে কোনো পাগল করবে? কোনো পাগলও করবে না। কিন্তু আমরা সময়ের ব্যাপারে আর জীবনের হায়াতের ব্যাপারে এটা চিন্তা করি না। কিন্তু আমরা যেভাবে ওয়েস্ট করে দিচ্ছি, যে রাত জেগে সিনেমা দেখা এটা করে, অনেক সময় ভেন টক, আজ শুধু শুধুই গল্প করে, আমাদের চায়ের দোকানগুলো আপনি দেখেন, আমাদের গ্রামের চায়ের দোকানগুলো দেখেন, কী নিয়ে আলাপ করতেছে মানুষ, মানে কখনোই কিন্তু আল্লাহ আখেরাত এসব নিয়ে কোনো আলাপ নেই, এগুলো নিয়ে আলাপ করলে বরং, আর মৃত্যু তো নাই, এগুলো নিয়ে আলাপ করলে বরং উল্টে আপনার উপর মাইন্ড করবে যে এইটাকে এই যে এইসব কথা বলার জায়গা নাকি, এখানে আসছে একটু মনটা ফ্রেশ করতে, এখানে এসব কথা বলেন।